এই তোমরা সবাই মারামারি করতেছো কেন? এই ঝগড়া করো না, ঝগড়া করো না। এই সবাই একটু চুপ থাকো, চুপ থাকো। এই বেয়াদবি করতেছো কেন? শেষমেশ তোমরা আমার জুতা মারলা, তোমরা আমার পরানোর এই প্রতিদান দিলা। আমি ভাবছিলাম তোমরা অনেক অনেক ভালো মানুষ হবা, তোমরা অনেক বড় হবা, কিন্তু তোমরা তা করলা না। তোমরা এখন তোমাদের জানের মায়া রাখো। তোমাদের জন্য আমি একটা সুইজারল্যান্ড থেকে একজন স্যার আনতেছি। তোমাদের জানের অনেক কষ্ট হইব, থাকো, চলে গেলাম। কি বালের স্যার আনবো, পরে দেখা যাবেনি। ওই তোরা মারামারি কর। এটা আবার কেডা? এটা কি দেখছস? কি রে কেডা, এটা এত বালবাতামি করতেছে, দেখতে তো দেখা যায় পুরো একটা কমেডিয়ান। আই এম উমর ফ্রম সুইজারল্যান্ড। ও তাহলে স্যার এই পাকনার কথাই কইছিল? কি কইলি তুই? কি হয়েছে, সমস্যা কি, কি কহ? এরকম কত আতর বাতর স্যার আমি ঠিক করে দিলাম। কার লগে বেদবি করো জানোস তোরা? ওমর ফ্রম সুইজারল্যান্ড। আর কারো কোনো কথা আছে? ক্লাসে এরকমই দেখতে চাই আমি। তগ ব্যক্তির বই কো? তগ তো সাহিত্য করা লাগবো, আমার ব্যাপার তো জানোস না। আমি যে পোলা পান্ডে পড়াই, যাওটাই নেই টুনে পাশ করতো, ওইটা পুরাই ফেল করে। ঠিক আছে, আজকের থেকে আমি স্কুলে আয়া পড়ছি, এখন স্কুল আমার নিয়মে চলবে। এই তোর চুল এত বড় কে? স্যার আমি ভদ্র ছেলে, আমার চুল অনেক ছোট। এই তোর চুল ছোট কে? এই তোর চুল তেমন বড়ও না, তোর চুল তেমন ছোটও না, সবকিছু ঠিকঠাক। তোর সবকিছু ঠিকঠাক কে? তোরা মনে করিস না তোরা ভাই থেকে ছস, তগরে একটু পরে ধরতাছি। ওই হিরো মানে আলম, তুই যারা তোর ড্রেস কই? তোর আজকে বেশি মানলাম না, তোর গেন্দিটা আমার পছন্দ হয়েছে, কোন থেকে কিনছস কুয়ে যাইস। তুই ক, তুই কোন সাবজেক্ট সবচেয়ে ভালো পারস? আমি ওই সাবজেক্ট থেকেই তোরা পড়া ধরুম। ওই হুন, আমরা তো সারাদিন মোবাইল চালাই, তাই মনে কর যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা বেশি পারো, তাইলে এইটাই কই। এইটাই কই, এইটাই। স্যার স্যার আমরা আইসিটি সবচেয়ে ভালো পারি, আইসিটি আইসিটি ধরেন। আইসিটি? ও নো, তুই তাইলে 10টা ওয়েবসাইটের নাম কো। স্যার এইটা কোন ব্যাপার হল, এখনই কইতেছি স্যার। ভিডিও ব্রাদার্স, ব্রেভেজ, রিডিউস, ব্যাংক ব্রোস, নৌডি আমেরিকা আর পন হাব পাত্রা ক্লিকে ওইটা ওকে দি। তোরা কি আমারে বুঝাই পাইছস? এই ওয়েবসাইট গুলা কি ও একা একা দেখছে? তোরা তো এক লোকে বই দেখছস। খালি মাই রইব, কোনো কথা হইব না। এক যোগ এক সমান সমান দুই, এক আর এক যোগ হলে তো দুই হয়। অনেক ভালো শিখাইতে পারি আমি, তোমরা তো সবাই বুঝছো না। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার করতে পারো। এই স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ কি প্রশ্ন করো স্যার? এক আর এক যোগ করলে তো দুই হয়, এটা আমরা সবাই জানি। আপনি এটা কোন যে দুই আর দুই যোগ করলে কত হয়? ভেজালে ফালিয়ে দিল, যে প্রশ্ন করছে ও প্রশ্নের উত্তর আমি কি আমার বাপেও পারে না। ওই হালার পু, তোর এত সাহস হইলো কেমনে? তুই সারের প্রশ্ন করস, এত সাহস তুই সারের প্রশ্ন করস, সারের প্রশ্ন করস, সাহস হইলো কেমনে? একটু মেরে খেয়ে ভালো হয়ে গেছে,
না মারলে তো ভালো লাগে না, ওগুলো তো মারতেই হইব, একটা সুতা ভাই কে মারতেই হইব, ব্যবস্থা করতেছি। ওই তুই খারা তোগো গ্লাসে সব পোলা কে, একটাও মেয়ে নাই কে? স্যার একটা মেয়ে ছিল, খেয়ে দিছি। খেয়ে দিছিস মানে? মানে স্যার টিফিন আনছিল, টিফিন খেয়ে দিছি গেছে গা। টিফিন খেলি কে? টিফিন খেলি কে? টিফিন খেলি কে? তুই খারাইলি কে? আমি কি তোরে খারাইতে কইছি? তুই বইলি কে? আমি কি তোরে বইতে কইছি? এমনি থাকবি খারাপ আর মাঝখানে? তোরে আমি প্রথম দিকে দেখতাছি তুই চুপচাপ, তুই এই ক্লাসের ভিতরে সবচেয়ে শান্তশিষ্ট, ঠিক আছে? যাকে এটা ভাল লাগছে। স্যার আমি এমনিতে ক্লাসে কম কথা বলি। তুই কম কথা কবি কে? তুই কম কথা কবি কে? তুই কি বোবা নাকি প্রতিবন্ধী নাকি? মাইরের তো পেরা উঠে গেছে গা, এমন তো ছাত্র না বেড়ে মাথা ঠিক হইব না। কারে ধরা যায়? এই সবকিছু ঠিকঠাক এদিকে। স্যার আমি, তুই আমি কইলি কে? হালার পুত খারাইতেছি স্যার। তুই কি সিগারেট খাস না স্যার? সিগারেট খাস না কে? স্যার খাই 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 স্যার খাই। তাহলে কি ব্যান্ডের খাস? স্যার ম্যারিজ আর পাইলট। ম্যারিজ খাস কে? ম্যারিজ খাবি কে? খাইলে ডার্বি খাবি? ডার্বি এলাকো লস হয়েছে না দাদা? ডার্বির কোম্পানি আছে আমার দাদার। স্যার স্যার আজকে থেকে ডার্বি খাবো স্যার। আজকে থেকে ডার্বি খাবি কে? আজকে থেকে তো আমার দাদা গোল্ডিপের ফ্যাক্টরি দিছে। আগে খেলি নাকি তুই? আগে খেলি নাকি? স্যার তুঝে দেখা তো ইয়ে জানা সনম, প্যার হোতা হ্যায় দিবানা সনম তুঝে। এই দাদা খাতা লয়ে যা। স্যার আপনার কাছে কি চক আছে? ও আচ্ছা চক, হ্যাঁ চক তো আছে, তাই একটু আপনি একটু ভেতরে আসেন, আমরা একটু করি। করি মানে? মানে করি মানে একসাথে একটু বইসা গল্প করি, গল্প করি আসেন। ও গল্প করবেন, তাহলে তো আসাই যায়। তা বাচ্চারা তোমরা কেমন আছো? ম্যাডাম এতক্ষণ ভালো ছিলাম না, এখন ভালো হয়ে গেছি। হেই হালার পুতরা, ম্যাডাম দেখলে তখন মাথা মতো নষ্ট হয়ে যায়। আচ্ছা স্যার তাহলে চকটা দেন। আরে কই হাত দেন, আমি চক চাইছি তো। আরে চকই তো পকেটে রাখছি। ও আচ্ছা ম্যাডাম, আপনি কিন্তু আমার চক পাবেন কিন্তু ডাস্টার পাবেন না। কেন? কারণ আমি হাত দিয়ে ব্ল্যাকবোর্ড পরীক্ষা করি। ও আচ্ছা, কিন্তু আপনি চাইলে আমার হাতটা নিয়ে যেতে পারেন। যাহ নটি। ম্যাডাম একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনি যদি একটা গোল গোল চশমা পরেন তাইলে আপনারে একটা বিদেশি নায়িকার মতো দেখা যাইব, এটা সব বাচ্চারাও জানে। তাই নাকি? তা কার মতো? স্যার স্যার আমি কই স্যার, কোন নায়িকার মতো দেখা যাইব স্যার? একদম মিয়া খলিফার মতো দেখা যাবো স্যার। চুপ বেদব কথা কার দুষ্টু। হেই বেটা, বেটা আমি সত্য কথা কইছি বই। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাডাম সব কিছু ঠিকঠাক আছে ম্যাডাম, কিন্তু স্যার কিছু হইলে খালি ওই খাতাটা আমাকে মারে, ওই খাতাটা দে তো। এই যে ম্যাডাম এই খাতা দিয়ে মারে, আমরা এই বয়সে তো একটু দুষ্টামি ফেজলে আমি করবই ম্যাডাম। স্যার বাচ্চারা এখন একটু দুষ্টামি করবেই, তাই আপনি এটা দিয়ে মারবেন, পারলে গুলি কইরা মারবেন। স্যার এইটা নেন, তাহলে আমি যাই আজকে। আর ফোন দিয়েন। দূর বেটা, এই ম্যাডামের সামনে স্যার অনেক ভালো। এই তখন আমি তো আমার কাছে একটা বিশাল বিচার আইছে, তোরা নাকি এই স্কুলের মেয়ে গোটা লেটার নাম্বার লেখা রাখ। স্যার আমাকে কারোর কাছে তো মোবাইলই নাই। কার থেকে ওটা ফোন আছে আর না আছে ওটা আমি ভালো করে জানি, ঠিক আছে? ওইরকম দান্দামি আমার কাছে করি। এই ফোন বাজে কার? হাই হাই ফোন বাজে কার? ক্লাসের ভিতরে ফোন বাজে কার? 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 ওই তোরতে বাজে, তোর কাছে বাজে, ফোন আনছস? ফোন ফোন বাজে কার? ফোন বাজে কার? ফাজিল রানী কোন কার? স্যার ফোন তো আপনার বাজতেছে।
আরে এটা ফোন না এটা অ্যালার্ম অ্যালার্ম স্যার মেয়েদের টয়লেটে আপনি নাম্বারটা লেখা রাখছেন নাকি দেখেন কল দিছি রোকেয়া দেয়া সেভ কইরা রাখেন ম্যাডাম সেভ করে রাখতাছি হই মিয়া সবসময় ভুল করেন আপনি আর মারে না মাগো মারতে মারতে পোলাপানকে আকিজ বিড়ি বানা লাইছে দূর হবে এই দুর্নীতি আমরা মানব না আমরা শিক্ষামন্ত্রীর ফোন দেবো মিয়া আপনি আমার বাপ টিচার তুই কি কইলি আমারে আমি অযথা পোলাপানরে মারি তুই আমার নামে শিক্ষা অফিসে বিচার দিবি আর তুই কি কইলি আমি বাপ টিচার তুই জানোস আমি কারা যখন টিচারি করার আগে আমি কি ছিলাম হাই হাই কি বাইরে করছে এমনি যে কাদার মতো বাইরে এখন তো আমাকে গুলি করে মেরে লাগবো আজকে তো বেল পড়ে গেছে গা তুমি আমাকে বলটা ফেলাইতে পারবো না আর কালকে থেকে আমরা স্কুলে যাবো না তুমি যা পারার করো যাও হইলো আমরা যাবো গা সর বেটা তো স্যার মাইক টেস্টিং 1 2 3 প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে নতুন ছাড়ার সাথে তোমরা অনেক খুশি তোমরা ছাড়ের ক্লাস করতে অনেক পছন্দ করো তার জন্য তোমাদের আরো 2টা ক্লাস বাড়িয়ে দেওয়া হলো ধন্যবাদ কপাল খারাপ হলে যাও লো আমরা বই গিয়া কেডা জানি কইছিল যে শিক্ষা অফিসে বিচার দিব কেডা জানি কইছিল যে আমি পালের টিচার আর কেডা জানি কইছিল যে কালকে থেকে স্কুলে আইব না